পদূলির মুখত হেঁপাহর ভোগালী বিহু, ভোগালী বিহু উৰুকালয় মাজত মাত্র আর এটা দিন বাকি চৌদিকে এটা ব্যস্ততা বাড়িছে প্রতিজন অসমিয়ার। মই এটা উপস্থিত আছো মার্ঘেটার মাকুমকিলার এক নং ভিতরপাওয়ার গাঁত। এই সকল লোকে এনেদরে ভোগালী উৰুকার নিশা লগে ভাগে এসাজ খাবর খুব সুন্দরভাবে যেহেতু ভেড়াঘর প্রস্তুত করে উলিয়াইছে, লগতে মাঘ বিহুর দিনা পুয়াই মেজি জ্বলাবর প্রায় 25 ফুট উচ্চতার একটা মেজি প্রস্তুত করে উলিয়াইছে। আর ইতিমধ্যে দেখা গৈছে এক আটকধুনিয়াকৈ সজাই তোলা ভেলাঘর লগতে মেজি সন্মুখ এওঁলোকে যেহেতু এনেদরে বিহু জড়িছে, গাঁৱৰ জীয়ৰী বোৱাৰী সকলো ওলাই আহিছে, আর লগতে দেখা গৈছে আইতা সকলো ওলাই আহিছে এনেদরে এপাক বিহু নাচিছে। যেহেতু অসমীয়াৰ বিয়াৰ আমঠু বিহু বুলি কলে সকলোৰে গা মন নাচি উঠে। আর দেখা গৈছে মাকুমকিলাৰ এক নং ভিতৰপাওঁ গাঁৱৰ এই সকল যেহেতু জীয়ৰী বোৱাৰী লগতে আইতা সকল ওলাই আহিছে, এপাক বিহু নাচিছে, বিহু জড়িছে। হাতীৰে পৰা কেৰুৱা আনি থৈছে, ডিব্ৰুগড়ে পৰা নেকলেছ গৰাই থৈছে, তোমাৰ বিয়া যি দিনা ঐ অনু মোলৈ নুখব দিবা, মোলৈ নুখব দিবা, থৈ আহিম গৈ এই ঠায়ৰ, থৈ আহিম গৈ এই ঠায়ৰ পৰা। খুব সুন্দরভাবে যেহেতু মাঘর বিহু উৰুকার নিশা থাকা থাকে এসাজ হাঁহে মাহে খাবর যো জা চলাইছে, ইতিমধ্যে ভেলাঘর প্রস্তুত করে উলিয়াইছে। আমার আছে এই গাঁৱৰ এজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আমি তেওঁৰ কাষলৈ যাবলৈ চেষ্টা করছো। কি কব যে আপনার খুব সুন্দর আয়োজন করেছে এবার মাঘর বিহু উপলক্ষে? হয়, আমি আজি 10 দিনৰ প্রায় ভিতর এক নং ভিতরপাই গাঁৱত আজি 25 ফুট ওখৰ দৈৰ্ঘ্যৰ এটি মেজি আমি তৈয়াৰ কৰিছোঁ। গোটেই ডেকা বুঢ়া আই মাতৃসকল সকলোৱে লগ লাগি আমি 25 ফুট ওখ দৈৰ্ঘ্যৰ এটা মেজি তৈয়াৰ কৰিছোঁ, আৰু আমাৰ কৰিবলৈ বহু বাকী আছে। আৰু আটাইয়ে লগ লাগি আমি মেজি ভোজ খাম। মেজি ভোজৰ দিনা আমি প্ৰায় হাঁহ মাংস থাকিব, কুকুৰা মাংস থাকিব, লোকেল হাঁহ কুকুৰা গাহৰি মাংস আৰু মাছ থাকিব, আমি সকলোৱে মিলি ইয়াত ইয়াতে খাম আমি ভোজ খাম। খুব আনন্দৰ এক মুহূৰ্ত, কিয়নো ক'ব লাগিব গাঁওখনৰ সকলো ৰাইজ যিহেতু একত্ৰিত হৈ এনেদৰে যিটো বিহু জড়িছে সকলো দৃশ্য দেখুওৱা হৈছে নিজৰ নিউজ 18ৰ পৰাত। এনেদৰে জীয়ৰী বোৱাৰীৰ লগতে আইতাসকলে বিহু জড়িছে। মই কৰে ঠায়ৰ হলো, আজি ভেলাঘৰত হলো, চিনা জানা এৰিব নোৱাৰা হলো। দেখা গৈছে যিহেতু বিহু ঢোলৰ শব্দ শুনি ৰব নোৱাৰি এনেদৰে আইতা ওলাই আহিছে মেজিৰ সন্মুখত। যিহেতু অসমীয়াৰ হিয়াৰ আমঠু এই ভোগালী বিহুৰ প্ৰাকখনত এনেদৰে বিহু জুৰিছে, বিহু নাচিছে, খুব সুন্দৰ এক দৃশ্য। আমি এতিয়া যাব বিচাৰিছোঁ এগৰাকী বিহু নাচি থকা এই আইতাগৰাকীৰ কাষলৈ। কি ক'ব, কি কি আয়োজন কৰিছে বিহু পিঠা বনাই? কি আয়োজন? তিল পিঠা, তেল পিঠা, ঘিলা পিঠা, আৰু নাৰিকলৰ লাড়ু, তিলৰ লাড়ু, আৰু ভাপৰ পিঠা, চিৰা, হুৰুম, সান্দহ, সকলোখিনি কোমল চাউল সকলোখিনি কৰা হৈছে। আমি বিহু আহিলে ৰবই নোৱাৰোঁ, বহুত ভাল পাওঁ বিহু। ঐ বিহুতে ধেমালি ঐ কৰো, গাৰে কাপোৰ কানি চিঞলা চিঞলি ঐ, ঐ বিহুতি কেনে কৈ এৰো, জীৱন সাৰথি ঐ বান্ধৱীৰি এমুঠি, ঐ বান্ধৱীৰি এমুঠি, ঐ মুঠিত নোপ চেষ্টা কৈ। এনেদৰে দেখা গৈছে যিহেতু মাৰ্ঘেটাৰ মাকুমকিলাৰ ভিতৰপৰা গাঁৱৰ এইসকল লোক, তেওঁলোকে যিহেতু এইবাৰ মাঘৰ বিহু সকলোৱে মিলি লগে ভাগে এসাজ খাব, খুব আনন্দ উল্লাসৰ মাজত তেওঁলোকক দেখা গৈছে। প্ৰায় 10 দিন জুৰি তেওঁলোকে এনেদৰে ভেলাঘৰ নিৰ্মাণ কৰিছে, প্ৰায় 25 ফুট উচ্চতাৰ এটি মেজি প্ৰস্তুত কৰি উলিয়াইছে। যিহেতু উৰুকাৰ নিশা তেওঁলোকে সকলোৱে মিলি
লগে ভাগে ভোজ ভাত খাব। আর তারপর দেখা গেছে যেহেতু মাঘ বিহু, মাঘ বিহুর পুয়ায় তো সংক্রান্তির দিন মেজি জুই জ্বলাব, সেবা সৎকার করব। আর খুব সুন্দরভাবে এনেদরে দেখা গেছে আয়োজন, প্রস্তুতি ইতিমধ্যে তুঙ্গল করে তুলিছে। আর নিউজ এইটিনের পর দেখা গেছে এই খুব সুন্দর বিহুর আয়োজন, মাঘ বিহুর উপলক্ষে লগে ভাগে মিলি সকলে একসাথে যুঁজা চলাইছে মাঘিতা ভাকুকিলার ভিতর পাওয়ার এই গাঁ গাঁর লোকে।